আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে ভূমি জরিপকালে 30 ধারা এবং 31 ধারা কি, অর্থাৎ আপত্তি এবং আপিল কি, এটা কিভাবে ফাইল করতে হয় এবং কী জন্য ফাইল করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভূমি জরিপের মাধ্যমে রেকর্ড প্রস্তুত করার সময় কতগুলো ধাপে পার করতে হয়, যেমন খানপুরি, বুজারত, তসদিক ইত্যাদি। এসব ধাপ পার হওয়ার পর খসড়া খতিয়ান বা ডিপি খতিয়ান ড্রাফট পাবলিকেশন প্রকাশ করা হয়। এ সময় রেকর্ডে কোনো প্রকার ভুলভ্রান্তি থাকলে তা আপত্তি ও আপিলের মাধ্যমে সংশোধন করা যায়। তো ডিপি খতিয়ানে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে বা এ সম্পর্কে কারো কোনো আপত্তি বা দাবি থাকলে সরকার নির্ধারিত ফর্মে 40 টাকার কোর্ট ফি দিয়ে আপত্তি দায়ের করা যাবে। এটি 30 ধারার বিধান। অর্থাৎ ভূমি জরিপকালে যখন ড্রাফট পাবলিকেশন হয় তখন যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে 40 টাকার কোর্ট ফি দিয়ে যে আবেদন করা হয় সেটাই হচ্ছে 30 ধারা। এ পর্যায়ে সেবা প্রদানকারী কর্মকর্তা হলেন সংশ্লিষ্ট আপত্তি অফিসার বা উপসহকারী সেটেলমেন্ট অফিসার বা সহকারী সেটেলমেন্ট অফিসার। দেওয়ানি কার্যবিধি অনুসারে এটি একটি বিচারিক কার্যক্রম। পক্ষগণ নিজে অথবা নিজের মনোনীত প্রতিনিধির মাধ্যমে নিজ নিজ দাবি আপত্তি সহকারে অফিসারের কাছে উপস্থাপন করতে পারেন। দাখিলকৃত আপত্তি কেসগুলো নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত অফিসার বাদ বিবাদী পক্ষের বক্তব্য শুনবেন এবং বিশ্লেষণপূর্বক রায় প্রদান করবেন। আপত্তি অফিসার প্রয়োজন মনে করলে খতিয়ান ও নকশা সংশোধন পরিবর্তন বা পূর্বাবস্থা বহাল রাখা বিষয়ে রায় প্রদান করবেন এবং অবশ্যই রায় মোতাবেক রেকর্ড সংশোধন করবেন। জরিপ ব্যবস্থায় আপিল হচ্ছে খতিয়ান ও নকশা সংশোধনের সর্বশেষ স্তর। আপত্তি কেসে রায়ের প্রেক্ষিতে কোনো পক্ষ ক্ষুব্ধ হলে তিনি 75 বিধিমালা 31 বিধি অনুসারে রায় প্রদানে 30 দিনের মধ্যে নির্ধারিত ফর্মে ও নির্ধারিত ফি প্রদান করে সেটেলমেন্ট অফিসার নিকট আপিল করতে পারেন। আপিল আবেদনের সাথে সাথে আপত্তি কেসের রায়ের কপি দাখিল করতে হবে। সেটেলমেন্ট অফিসার বা তার মনোনীত অন্য কোনো আপিল সংশ্লিষ্ট পক্ষগণকে নোটিশ প্রদান করে শুনানির মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করবেন। সর্বশেষ আপিল রায় মোতাবেক খতিয়ান ও নকশা সংশোধন করা হয়। তো এটি ছিল সংক্ষেপে ভূমি জরিপে আপত্তি ও আপিল, অর্থাৎ 30 ও 31 ধারা। এই 30 ও 31 ধারার পরে আর কোনো রেকর্ড সংশোধন করা যায় না। শুধু 143 ধারাতে নামের ভুল বা অংশের ভুল এই দুটি সেটেলমেন্ট অফিসার নিজ থেকে সংশোধন করতে পারেন। এর পরবর্তীতে যদি আপনাকে রেকর্ড সংশোধন করতে হয় তাহলে আপনাকে আদালতে মামলা করতে হবে। সেই মামলা রায় পেলে আপনি সেটি সংশ্লিষ্ট এসিস্ট্যান্ট অফিস বরাবর অথবা ডিসি অফিস বরাবর প্রদান করলে সেই হিসাবে আপনি আপনার ভূমির রেকর্ড সংশোধন করতে পারেন। তো নিশ্চয়ই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে, যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার বাটন ক্লিক করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।